हेलो एवरीबडी, वेलकम टू माय चैनल फ्रैगनेंस ऑफ लाइफ। आज के बेश किछुदिन बादे आबार आमी ट्रैवल वीडियो निये एसेछि आपनादेर जन्य। लास्ट आमी जलदापाड़ा फरेस्टेर वीडियो दिएछिलाम, तखन आमी बोलेछिलाम जे एरपर आमी चिलापाता फरेस्टेर वीडियो निये आसबो, किन्तु किछु कारणेर जन्य आमार एई वीडियोटा पोस्ट करते अनेकटा देरी हये गेल। तो आज के चिलापाता फरेस्टर वीडियोटाई आपनादेर जन्य निये एसेछि। आशा राखछि आपनारा वीडियोटा शुरू थेके शेष पर्यन्त पुरोटा देखबेन और आमाके कमेंट्स बक्से कमेंट करे अवश्यई जानाबेन जे वीडियोटा आपनादेर केमन लागलो। तार साथे भालो लागले तो लाइक शेयर अवश्यई करबेन और हाँ, अवश्यई आमार पाशे थाकुन, आमार साथे थाकुन और आमार चैनलटाके एकटु सपोर्ट करुन आपनारा। तो चलुन देखे नेওয়া যাক आजके चिलापाता फरेस्टर वीडियो। शुरू हलो आमादेर चिलापाता फरेस्टेर जीप सफारी। एर आगे जलदापाड़ा फरेस्टेर जीप सफारी आमी आपनादेरके देखिएछि, एबार आमरा चललाम चिलापाता फरेस्टेर उद्देश्ये। आमरा जंगलेर मध्ये ढुके पड़ेछि, देखतेई पाच्छेन चिलापाता फरेस्ट किन्तु अनेक डेंस्ड फरेस्ट जलदापाड़ा फरेस्टेर तुलनाय়, कारण ओखाने घास जमिर परिमाणटा बेशी। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে ওটা গন্ডারের মেন খাবার জায়গা বলে ওখানে ঘাস জমির পরিমাণটা বেশি, আর এখানে কিন্তু সেই তুলনায় বড় গাছের পরিমাণ অনেক বেশি, জঙ্গল এখানে অনেক বেশি ঘন। এই চিলাপাতা ফরেস্টকে বলা হয়ে থাকে জলদাপাড়া আর বক্সার মধ্যবর্তী একটা এলিফ্যান্ট করিডোর। দেখুন, এখানে বলতে বলতে হাতি দেখা গেল। हाथी देखे आम्रा आबार चल्लाम चारपाशेर जंगल सबुज गाछपालाके संगे निये। जंगलेर मध्ये साफारी करार सत्यि एकटा आलादा अनुभूति हय। देखुन एखाने आरो एकटा हाथीर देखा पेलाम। वाइल्ड एनिमेल जे आपनी देखते पाबेनी एरकम कोनो ग्यारेंटी तो थाके ना, ओरा जे आपनार सामने एसे देखा देबे तार कोनो ग्यारेंटी थाके ना। জলদাপাড়াতে আমরা বেশ কিছু ওয়াইল্ড অ্যানিমেল দেখতে পেয়েছিলাম। যারা আমার জলদাপাড়ার ভিডিওটা দেখেননি তাদের জন্য আমি আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। আর এখানে দেখুন শুধু সবুজ আর সবুজ চারিদিকে, যতদূর চোখ যাচ্ছে চিলাপাতা ফরেস্টের সবুজ গাছপালা। আস্তে আস্তে এখানে জীব যাচ্ছে, যে এই সবুজ গাছপালার ফাঁকে কিছু লুকিয়ে থাকলে সেটা যাতে আমরা দেখতে পারি। গাইড সব সময় চেষ্টা করেন যে তাদের চোখ তো অনেক বেশি আমাদের তুলনায় বেশি ভালো, ওনারা বুঝতে পারেন যে কোথায় ওয়াইল্ড অ্যানিমেল লুকিয়ে আছে, কোন গাছপালার ফাঁকে লুকিয়ে আছে। তারা এতটাই লুকিয়ে থাকে যে আমাদের পক্ষে হঠাৎ করে গিয়ে তাদেরকে খুঁজে বের করাটা পসিবল হয় না। তাই গাইডের চোখ সর্বদা সদা সতর্ক থাকে যে তারা যেন ট্যুরিস্টদেরকে ওয়াইল্ড অ্যানিমেলটা, অ্যানিমেলসগুলোকে ভালো করে দেখাতে পারেন। তো চললাম আমরা আবার চিলাপাতা ফরেস্টের পথ ধরে, সরু রাস্তা জঙ্গলের মাঝখান দিয়ে, সামনে জিপ চলেছে, আমাদেরও জিপ চলেছে। আমরা একটা বড় সড় টিম গিয়েছিলাম 20 জনের, আমি বলেছিলাম এর আগে। এখানে রাস্তা খারাপের জন্য ক্যামেরা বেশ কিছুটা শেকিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, তার জন্য আমি দুঃখিত। এখানে জিপ দাঁড় করানো হয়েছে, গাছের ফাঁকে হয়তো কোনো পাখির দেখা মিলছে, যেটা আমি মোবাইল ক্যামেরায় আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, কারণ বুঝতেই পারছেন পাখি ওই যে উড়ে যাচ্ছে এগুলো এতটাই, প্রথম কথা, খুব তাড়াতাড়ি চলে যায়, আর এগুলো মোবাইল ক্যামেরাতে ধরা পড়া খুব মানে ক্রিটিক্যাল, সম্ভবই না। আর আমি যেহেতু মোবাইলেই শ্যুট করি তো সেগুলো এই ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না। স্টিল ছবি আমি জলদাপাড়ায় আপনাদেরকে বেশ কিছু দেখিয়েছিলাম, এখানেও কিন্তু চিতা, বাইসন, হরিণ এই সমস্ত কিছুর দেখা পাওয়া যায়। আর অন্যান্য বাকি যে সমস্ত ফরেস্টের যা রুলস আছে, যে বর্ষাকালে বন্ধ থাকে, সেই বর্ষাকালের সময়টুকু বাদ দিয়ে আপনারা যে কোনো সময়ে এখানে আসতে পারেন। বেশ ভালো লাগবে এই গাছপালার মধ্যে দিয়ে জিপ সাফারিটা করতে, বেশ সুন্দর একটা পরিবেশ, নিঝুম নিস্তব্ধ। আর হ্যাঁ, কথা বলতে আমাদেরকে বারণ করে দেওয়া হয়েছিল,
আগের বারেও তাই এবারেও সেম, যে জঙ্গলের মধ্যে যেন আমরা কথা না বলি। আর যেহেতু আমরা একটা এত বড় সড় টিম গিয়েছিলাম, তো আমাদেরকে বারে বারে গাইড নিষেধ করছিলেন কথা যেন আমরা না বলি, বিশেষ করে বাচ্চাদেরকে চুপ করিয়ে রাখাটা খুবই ইম্পসিবল হয়ে যাচ্ছিল। দেখুন, এখানে আবার আমরা একটু পাকা রাস্তায় উঠলাম জঙ্গল ছেড়ে, কিন্তু চিলাপাতা ফরেস্টে আমরা হাতি ছাড়া সত্যি কথা বলতে সেরকম খুব একটা কোনো যে ওয়াইল্ড অ্যানিমেলের দেখা পেলাম সেটা নয়, কিন্তু জঙ্গলটা ঘুরে বেড়াতে কিন্তু বেশ ভালো লাগলো। এই হয়তো কোনো কিছুর দেখা পাবো, এই হয়তো কিছু একটা সামনে এসে যাবে, এই আশায় আশায় ঘুরে বেড়ানো। আর জঙ্গল যারা ভালোবাসেন, যারা নেচার ভালোবাসেন, তারা কিন্তু ওয়াইল্ড অ্যানিমেলস দেখতে পান বা না পান, জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ানোর যে একটা আলাদা অনুভূতি, সেটা কিন্তু ফিল করার একটা আলাদাই মজা। একটা বেশ গা ছমছমে পরিবেশ, কোনো একটা কিছু পাখি হয়তো ডেকে চলে গেল, বা দূরে কোনো কিছুর হয়তো একটা আওয়াজ শোনা গেল, সেগুলোই কিন্তু বেশ একটা সুন্দর অনুভূতি এনে দেয়। আর সবসময়ই তো চোখ ঘুরতে থাকে যে কোথায় কিছু পাওয়া যাচ্ছে কিনা, কোথাও কিছু সামনে এসে পড়লো কিনা, এই বুঝি কিছু জঙ্গল থেকে বেরিয়ে এলো, এই যে একটা এক্সাইটমেন্ট, এটার কিন্তু একটা আলাদা মজা। তার মধ্যে এতটা ডেন্স ফরেস্ট দেখতে পাচ্ছেন, চিলাপাতা ফরেস্টটা কতটা ঘন জঙ্গল, রাস্তা যেরকম জঙ্গলের রাস্তা হয় সেই রাস্তা ধরে জিপ চলেছে, চারিদিকে শুধু ঘন গাছপালা, কিন্তু কোনো কিছু অ্যানিমেলসের দেখা আমরা সেভাবে পাচ্ছি না। আমরা ঘুরে বেড়াচ্ছি, একটা টাইম লিমিট থাকে ওনাদের যে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে জিপ সাফারি করানো হবে, তার মাঝে যা দেখা যাবে যাবে, না দেখতে পেলে সেটা কিছু করার নেই। তো সেই টাইম পিরিয়ড শেষ হলে আবার আপনাদেরকে ফিরিয়ে আনা হবে। তো সেই সময়ের মধ্যে যতটা সম্ভব জঙ্গলকে প্রাণ ভরে দেখে নেওয়া। ঘুরতে তো আমার ভালোই লাগে, আর জঙ্গলের এই নিস্তব্ধতা সত্যি সুন্দর লাগে, কারণ আমি প্রকৃতি ভালোবাসি। তো প্রকৃতি যারা ভালোবাসেন, জঙ্গলের এই নিস্তব্ধতায় ঘুরতে তাদের বেশ ভালোই লাগবে আশা করি। একবার ইচ্ছা হলে এসে দেখে যেতে পারেন আমাদের নর্থ বেঙ্গলের এই চিলাপাতা ফরেস্ট, তার সাথে কাছাকাছির মধ্যে তো জলদাপাড়া রয়েছে। তো দুটো ফরেস্ট একসাথে হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে, কম দিনের মধ্যে আর কি। একদিন আমরা জলদাপাড়া ফরেস্টে সাফারি করেছি, আর একদিন আমরা চিলাপাতা ফরেস্টে সাফারি করেছি। তাও আমরা যে সময়টা গিয়েছিলাম সেই সময় হাতি সাফারি বন্ধ ছিল, তাই আমরা হাতি সাফারিটা করতে পারিনি। তো আপনারা যখন যাবেন চাইলে হাতি সাফারিও করতে পারেন। আর হাতি সাফারিটা বৃহস্পতিবার করে ওনাদের ওখানে বন্ধ থাকে। তাছাড়া আমরা যখন গিয়েছিলাম তখন মাহুতদের একটা স্ট্রাইক চলছিল বলে ওই সময় পুরোটাই বন্ধ ছিল, তাই আমরা এখানে হাতি সাফারিটা করতে পারিনি। ওটা আমি একমাত্র করেছিলাম আসামের কাজিরাঙ্গা ফরেস্টে, সেটাও একটা অন্য রকমের অনুভূতি। দেখুন, এখানে জঙ্গলের রাস্তার মাঝখান দিয়ে পুরো গাছপালা, শুধু জিপ যেটুকু রাস্তা দিয়ে যায় সেটুকু রাস্তাতে জিপের টায়ারের দাগ। এখানেও জিপ দাঁড় করানো হয়েছে, গাইড কিছু দেখানোর চেষ্টা করছেন এত ঘন জঙ্গলের মাঝখানে। অবশ্যই গাছের দিকে যখন ইশারা করছেন নিশ্চয়ই কোনো পাখি। তো আমি তো বললাম এত ছোট পাখি যেগুলোকে মোবাইল ক্যামেরাতে আপনাদের সামনে ধরে নিয়ে আসা সম্ভব না, তাই আমি এই ভিডিওতে শুধু চিলাপাতা, ওই দেখুন একটা কিছু পাখি উড়ে গেল। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে চিলাপাতা ফরেস্টটা পুরোটা ঘুরিয়ে দেখালাম, পুরোটা মানে যতটা ট্যুরিস্টদেরকে দেখানো হয়, পুরো কোর এরিয়াতে তো নিয়ে যাওয়া হয় না, তো যতটা জিপ সাফারিতে ট্যুরিস্টদেরকে দেখানো হয় চিলাপাতা ফরেস্ট, আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সেটা দেখানোর চেষ্টা করলাম মাত্র। এখানে সেই পাখিটা এখনো রয়েছে যেটা একটু আগে উড়ে বেরিয়েছে, যার জন্য জিপ এখনো এখানে দাঁড়িয়ে রয়েছে। এরপর আবার আস্তে আস্তে জিপ চলতে শুরু করলো আমাদের। তো আর বিশেষ কিছু এখানে দেখার নেই, আমাদের সময় শেষ, চিলাপাতা ফরেস্ট থেকে এবার ফেরার পালা। এই জায়গাটা হচ্ছে জয়ন্তী, ফেরার দিনকে আমরা এখানটা গেছিলাম। এখানে জল খুব কম থাকার কারণে আমরা বহু দূর পর্যন্ত হেঁটে
পাড়ি দিয়েছিলাম, তারপর আমাদের বাড়ি ফেরার পালা। এই ছিল চিলাপাতা ফরেস্টের ওপর আমার ভিডিও। এবার আপনাদের পালা, কমেন্টস বক্সে এসে আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো খারাপ যাই লাগুক না কেন, কিছু ভুল থাকলে অবশ্যই সেটাও জানাবেন, আমি যাতে পরবর্তীকালে আরও ভালোভাবে কাজ করতে পারি। আর প্লিজ চ্যানেলটাকে আপনারা একটু সাপোর্ট করুন, যারা সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করুন। এরপর আমি আবার অন্য ভিডিও নিয়ে চলে আসব, তার জন্য কিন্তু চোখ রাখতে হবে ফ্র্যাগরেন্স অফ লাইফে। তাহলে আজকের মতন আসছি, টাটা।